পেপি ইন্ডিয়া ডাক দিয়েছে গণতন্ত্র বাঁচাও, গণতন্ত্র বাঁচাও দিবস উদযাপন করতে সারা দেশের 28টি রাজনৈতিক দল একসঙ্গে জোট বেঁধে সংসদের যে ঘটনাবলী 146 জন এই অবধি সাংসদকে বহিষ্কার করা হয়েছে, মহামৈত্রকে দিয়ে যে বহিষ্কারের পালা শুরু হয়েছিল এটা অবিরাম চলছে। এই ধরনের একটা অনৈতিক, অগণতান্ত্রিক, অসাংবিধানিক কাজের বিরুদ্ধে সারা দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ সভা প্রত্যেকটা রাজ্যে রাজ্যে সংগঠিত হচ্ছে। আমাদের রাজ্যেও আমরা ইন্ডিয়া জোটের মাধ্যমে আজকে রাজ্যবাসীর কাছে এই বার্তা পৌঁছে দিতে চাইছি, তানাশাহি নরেন্দ্র মোদি এবং অমিত শাহের যে সরকার, তাদের সংসদ, এই সংসদে বিরোধীদের জনমতকে দাবিয়ে রাখা, তাদের কথা বলতে, তাদের সেখানে যে সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে, একটা অনৈতিক, অসাংবিধানিক আশ্রয় নিয়ে দেশের পার্লামেন্ট থেকে, এটা একটা ঐতিহাসিক ঘটনা। এই ধরনের কলঙ্কিত ঘটনা ভারতবর্ষের সংসদীয় ইতিহাসে বিরল। 146 জন সাংসদকে সংসদ থেকে বের করে দিয়ে সংসদ বিরোধী শূন্য করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আজকে এই প্রতিবাদ মিছিল। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সারা দেশের সঙ্গে এই মিছিলে আওয়াজ তুলতে চাইছে যে বিরোধী শূন্য করে সংসদে বিল পাশ করে অনৈতিকভাবে মানুষের জনস্বার্থ বিরোধী যে সমস্ত বিল সংসদে পাশ করে নিয়ে এই দেশের যে তানাশাহী স্বৈরাচারী সরকার পরিচালনা করার জন্য নরেন্দ্র মোদি এবং তার দল যে পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠছে। দেশের মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে চাইছি, দেশের মানুষের কাছে বার্তা পৌঁছতে চাইছি যে এই সরকার ক্ষমতাসীন থাকা মানেই গণতন্ত্রের প্রতি মানুষের যে বিশ্বাস, লোকতন্ত্রের প্রতি মানুষের যে কর্তব্য দায়িত্ব, এই দায়িত্ব কর্তব্য অবহেলা করে একটা সরকার পরিচালনা করার জন্য যারা চাইছেন তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য আগামী দিন এই দেশের সংসদকে তারা তুলে দিতে চাইছে। তারা চাইছে সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের উপস্থিতি এটাকে মুছে দিতে, বিরোধী দলগুলি আজকে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমরা এই রাজ্য থেকে ইন্ডিয়া জোটের পক্ষে এই কর্মসূচির মাধ্যমে জানান দিতে চাইছি এই রাজ্যে আগামী দিন সমস্ত বিরোধী দল মিলে একটা ঐক্যবদ্ধ আন্দোলনে আমরা যাচ্ছি।